আসসালামু আলাইকুম বিয়ার্স। তো আজকে সেনাবাহিনী টিয়ার টু বয়েজ হিসাব নিয়ে আসলাম। তো বিয়ার্স রিজার্ভ সার্ভিস 24-এ আমি আছি জাইন হাসান। আপনারা অনেকে প্রশ্ন করেছেন, ভাই আমারও অমুক তারিখ আমি কি আবেদন করতে পারবো? তো আপনাদের জন্মসাল আমাকে কমেন্টস করেছেন অনেকেই, তো তাদের প্রশ্ন উত্তর নিয়ে আজকে এসেছি বয়স হিসাব পর্বটা নিয়ে। সেনাবাহিনী টিয়ার টু নিয়োগ 2021 তারিখের। তো এখানে আপনারা হয়তো জানেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু 21 জানুয়ারি 2021 এবং শেষ তারিখ 31 জানুয়ারি 2021। তো এখানে পুরুষ মহিলা সারা বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এখানে টেট টু আপনারা জানেন, কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, বুট মেকানিক, ব্যাটসম্যান, ব্যান্ডম্যান, কার্পেন্টার, পেইন্টার, ডেকোরেটর, পেইন্টার, টেইলার এবং কাটিং অ্যান্ড জয়নিং CNJ টেট টু ফেসার যোগ্যতা, অর্থাৎ আপনি এটা পারদর্শী হতে হবে। তো এখানে এরপরে আপনাদের শারীরিক মান, পুরুষ 5'6", মহিলা 5'3". ওজন পুরুষ 49 কেজি, মহিলা 47 কেজি। বুকের মাপ 30x32, পুরুষ মহিলা 28x30। এরপরে যেটা আপনাদের বয়স, সেটা হলো বয়স বিষয়ে আলোচনা করা যাক। বয়সটা হলো 6 ফেব্রুয়ারি 2022 17 থেকে 20 বছর চাচ্ছে। তারপর SAT সমমান পরীক্ষা GPA 2.50 পেয়ে উত্তীর্ণ। তো বয়সটা হিসাব করা যাক, 6 ফেব্রুয়ারি 2022 হিসাব করবেন আপনারা। আমি সহজে বলি, 6 ফেব্রুয়ারি 2022 17 থেকে 20 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য না, অর্থাৎ আপনি যদি আদালতের মাধ্যমে বয়স নতুন করে বয়স করে থাকেন এটা গ্রহণযোগ্য হবে না। তো 6 ফেব্রুয়ারি 2022 আপনি আজকের তারিখটি হিসাব করবেন, অর্থাৎ আপনি 6 ফেব্রুয়ারি 2022 আপনার বয়স কত হবে, অর্থাৎ আগামী বছরের 6 ফেব্রুয়ারি 2022 আপনার বয়স কত হবে সেটা হিসাব করতে হবে। আপনি আজকের বয়স হিসাব করলে হবে না। তো সেক্ষেত্রে 6 ফেব্রুয়ারি 2022 আমি সহজে বলি, কোনো আপনাদের মৃদু বড় করব না, জন্ম যাদের শুরু 6 ফেব্রুয়ারি 2002 থেকে, 6 ফেব্রুয়ারি 2002 থেকে যাদের জন্ম শুরু এবং জন্ম শেষ 6 ফেব্রুয়ারি 2005 6 ফেব্রুয়ারি 2002 থেকে 6 ফেব্রুয়ারি 2005 ভিতরে যাদের জন্ম, ওই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত, 6 ফেব্রুয়ারি 2002 থেকে 6 ফেব্রুয়ারি 2005 ভিতরে যাদের জন্ম, কেবল তারাই সেনাবাহিনী টিয়ার টুতে আবেদন করার সুযোগ পাবেন। তবু যদি না বুঝেন আমাকে কমেন্টস করবেন, দরকার আমি আবার ভিডিও বানাবো আপনাদের বোঝানোর জন্য। তবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন এত তারিখ থেকে এত তারিখ হলে আপনি আবেদন করার সুযোগ পাবেন A to Z। তো বিয়ার্স সংক্ষেপে ভিডিও নিয়ে আসলাম অনেকে প্রশ্ন করার কারণে। তো আরও অপর জায়গা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যারা চ্যানেলটিতে এখনও নতুন আছেন, সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি ভালো লাগে লাইক করেন, আর পারলে একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন। কারণ আপনাদের মতো অনেকে এরকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে, অনেকে বুঝতেছে না ব্যাপারটা, তো তাদের জন্য আজকে ভিডিওটা করা। তো বিয়ার্স ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।